মনোবিক্ষণ প্যাথোলজি কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএবিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477-99515। বহরমপুরের সৈয়দাবাদের কুঞ্জঘাটা এলাকায় গভীর রাতে বোমা বিস্ফোরণের বিকট শব্দে আতঙ্ক ছড়ালো। স্থানীয়দের দাবি, বৃহস্পতিবার রাতে ওই এলাকায় বিকট শব্দ শুনতে পাওয়া যায়। আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসীরা। আমাদের ওই গলিতে উনি তো ফটকা মারলো, তাই উনি রাত্রি 1:10 এরকম হবে আওয়াজ পেয়েছে। হ্যাঁ, এখানে বলছে বোমা বেরোচ্ছে, তাই হচ্ছে শান্তির জায়গা দরকার। আমাদের কাছে শান্তি, আমাদের তো এসব কোনো ঘটনা কোনো দিন হয়নি। এখানে খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থলে পৌঁছয় বহরমপুর থানার পুলিশ। ঘটনাস্থলে যান স্থানীয় কংগ্রেস নেতা হিরু হালদার। ভোট মিটলেও এলাকায় আতঙ্কের বাতাবরণ যারা সৃষ্টি করছে, তাদের চিহ্নিত করে ব্যবস্থানিক প্রশাসন দাবি ওঠে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আওয়াজটা এতটাই হয়েছে না, ভয়ঙ্কর, মানে পুরো এলাকাটা একটা নির্বাচন হয়ে গেল। শান্তির সঙ্গে এত সুন্দরভাবে রেজাল্ট হয়ে গেছে, জয় পরাজয় সেটা বড় কথা না। আমরা এলাকার মানুষ প্রতিদিনের নাই যেরকম মিলেমিশে থাকি, ঠিক সেইভাবেই এবার আমি স্পটে এসে জানতে পারছি যে কালকে রাত্রে 1:10 সময় বোম পড়েছে। প্রশাসন আছে, প্রশাসন দেখছে, প্রশাসন তদন্ত করুক। বিশুদ্ধতায় 10 বছর, ডেজার্ট মিনা প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার উইথ মিনারেলস। ডেজার্ট মিনা, পলসন্ডা নবগ্রাম, মুর্শিদাবাদ।